এখন ফ্রিজ প্যানেন্স কাজ দেখবো। ফ্রিজ প্যানেন্স কাজ একটি গুরুত্বপূর্ণ কাজ, তো আপনি যেখানে সেল পয়েন্টার রাখবেন, ফ্রিজ করবেন, সেখানে সেল পয়েন্টার রাখবেন। সেল পয়েন্টার রেখে এরোতে ক্লিক করেন ফ্রিজ প্যানের। একটি দেখুন ফ্রিজ প্যানেন্স, আর একটি হচ্ছে ফ্রিজ টপ রো, একটি হচ্ছে ফ্রিজ ফার্স্ট কলাম। আমি যদি ফ্রিজ টপ রো করি, তো ফ্রিজ টপ রোতে ক্লিক করলে দেখুন টপ রোতে ফ্রিজ তৈরি হবে। আপনি টপ রোটা স্থির থাকবে, আপনি সাইডের গুলো আপনি স্ক্রলিং করতে পারবেন, ভার্টিকালি তথ্যগুলো স্ক্রলিং করতে পারবেন। কিন্তু আপনার যে উপরে যে হেডলাইন রয়েছে, এই হেডলাইন ফার্স্ট কলামটা রয়েছে, এই ফার্স্ট রোটা, এই ফার্স্ট রোটা আপনার স্থির আছে, আপনার সেগুলো মুভ হচ্ছে না। কিন্তু বাকি যে তথ্যগুলো, নিচে যে তথ্যগুলো রয়েছে, সেগুলো একটি মুভ হচ্ছে। তাহলে আমি তাড়াতাড়ি বুঝতে পারছি যে কোনটা কোন সেল, কোনটা কোন কলাম। আর আপনি যদি এটি করা না থাকতো, আনফ্রেজ করি, আনফ্রেজ করলে আমি যদি স্ক্রলিং করতাম, তাহলে কিন্তু বুঝতে পারছি না যে এটা কোন কলাম, এটা কিসের কোন তথ্যের কলাম, এটা কি, এটা 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 এই কলামটা, এই ডাটাগুলো, এই কলামের যে ডাটাগুলো কি হিসাবে ব্যবহার হয়েছে, এগুলো আমি বুঝতে পারতাম না। তাহলে আপনি যদি এই ফ্রেজ টপ রো করা থাকে, আপনি স্ক্রলিং করছেন, তবু বুঝে নিয়েছি যে আপনি এই কলামটা টোটাল, এই কলামটা বাংলা সাবজেক্টের, এটি ম্যাথ সাবজেক্টের, এটি নেম, এগুলো আপনি সহজে বুঝতে পারছেন। এটি একটি গুরুত্বপূর্ণ ফ্রেজ প্রেন্স একটি কাজ। আমি চাইলে প্রথম কলামও আমি আমার তথ্যগুলো স্ক্রলিং করছি, ভার্টিক্যালি স্ক্রলিং করছি। আমি চাইলে হরিজন্টাল স্ক্রলিং প্রয়োজন যদি হয়ে থাকে, কোনো ডাটা আমি হরিজন্টাল স্ক্রলিং প্রয়োজন, সেক্ষেত্রে আমি এই প্রথম কলামটা আমি স্থির রাখবো। প্রথম কলামটা স্থির রাখতে চাইলে ফ্রেজ ফার্স্ট কলামে ক্লিক করবেন। এখন আপনি যদি এই করছেন, দেখুন প্রথম কলামটি স্থির থাকছে, এভাবে করে আপনি হরিজেন্টালি আপনি হরিজেন্টালি ফ্রেজ করতে পারছেন, স্ক্রলিং করতে পারছেন। আপনি এটা আউট করতে চাইলে আনফ্রেজে ক্লিক করবেন, ডান আনফ্রেজ হয়ে গেল। এখন আমি চাচ্ছি আপনার সেল পয়েন্টটা যেখানে আছে, এই সেল পয়েন্টটার এখানে ফ্রেজ ব্যান হবে। সেক্ষেত্রে আপনি ফ্রেজ ব্যানে ক্লিক করে ফ্রেজ ব্যানসে ক্লিক করবেন। দেখুন আপনার যেখানে সেল পয়েন্টটা রয়েছে সেখান থেকে ফ্রেজ ব্যান হলো। আমি এখানে আপনি ভার্টিক্যালি আপনার স্ক্রলিং করতে পারেন এবং হরিজন্টালি স্ক্রলিং করতে পারেন। ভার্টিক্যালি স্ক্রলিং করতে চাইলেও দেখুন এভাবে আপনার উপরে তথ্যগুলো, কার্সার রাখা স্থান থেকে উপরে তথ্যগুলো স্থিত রয়েছে, এবং নিচের নিচের যে তথ্য রয়েছে সেগুলো শুধু স্ক্রলিং হয়েছে। একইভাবে যেহেতু এখানে দেখুন, এখানে হরিজন্টালি এটি হরিজন্টালি ফ্রেজ হয়ে আছে, এটি ভার্টিক্যালি ফ্রেজ হয়ে আছে। তো ভার্টিক্যালি ফ্রিজ মানে এই স্থির, এটি স্থিতি রয়েছে। আমি হরিজন্টালি যদি আমি স্ক্রলিং করি, দেখুন হরিজন্টালি স্থিতি রয়েছে। এভাবে করে ভার্টিক্যালি হরিজন্টালি একই সাথে স্ক্রলিং করার প্রয়োজন হলে আপনি কার্সার রাখা স্থানে সেল পয়েন্টার রাখবেন। সেল পয়েন্টার স্থান থেকে স্থান রেখে আপনি যেখান থেকে ফ্রেজ করবেন সেখানে সেল পয়েন্টার রাখবেন। সেল পয়েন্টার রেখে আপনি ফ্রেজ ম্যানে ক্লিক করবেন। ফ্রেজ ম্যানে ক্লিক করলে আপনার ফ্রেজ হবে, একই সাথে আপনি ভার্টিক্যালি এবং হরিজন্টালি সুবিধা পাবেন। আর ও এখানে হচ্ছে যে শুধু টপ রো একটা সুবিধা পাবেন, এখানে হচ্ছে ফার্স্ট কলামটা সুবিধা পাবেন। আর ফ্রেজ কলাম ফ্রেজ প্যানের হচ্ছে যে কার্সার রাখা স্থান থেকে সেল পয়েন্টটা যে সেলে আছে সে সেলের স্থান থেকেই আপনার ফ্রেজ প্যান হবে। ভার্টিক্যালি এবং হরিজন্টালি উভয় স্ক্রলিং আপনি পাবেন। আনফ্রেজ করতে চাইলে আনফ্রেজ প্যানে ক্লিক করবেন, তাহলে আনফ্রেজ হয়ে গেল। এটি হচ্ছে ফ্রেজের কাজ। তো ফ্রেজের কাজ একটি গুরুত্বপূর্ণ কাজ।